লোকসভা নির্বাচনের বাবে ইতিমধ্যে বিজেপিয়ে কুচকাওয়াজ আরম্ভ করেছে আর তার সমান্তরাল যেহেতু লোকসভা নির্বাচনের ভিআইপি ভিভিআইকে ধরে যে কেন্দ্রীয় নেতৃত্ব আসবে নির্বাচনের প্রচারের বাবে আর তার সমান্তরাল কব বিচারিম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে কেবাখনো জনসভাত অংশগ্রহণ করব। ইতিমধ্যে ফেব্রুয়ারি প্রথম সপ্তাহ যেহেতু নরেন্দ্র মোদী আসছিল গুয়াহাটিলে আর তার পিছতে নির্বাচনী প্রচারের বাবে বিভিন্ন স্থানত আসব আর তার বাবে ইতিমধ্যে সকল সমষ্টিত প্রচার সম্পূর্ণ করা হয়েছে বা সকল সমষ্টিত ইতিমধ্যে প্রস্তুতি সম্পূর্ণ করা দেখবলে পাওয়া গেছে। বিশেষকৈ মই কব বিচারিম যে মোদী অহার বাবে ইতিমধ্যে বা প্রধানমন্ত্রীগী অহার বাবে এখন বিশেষ বাহন অনা হয়েছে। এই মুহূর্ত যে বিজেপি কার্যালয় আছে বিজেপি রাজ্যিক কার্যালয় এখন বাহন অনা হয়েছে। এই যে ইস্যুজু বাহনখন এখন গুজরাটের পর অনা হয়েছে আর গুজরাটের পর অনার একটা মূল কারণ হয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে যে আজি জনসভাত অংশগ্রহণ করব বা যে রোড শো করব সেই রোড শোত এই মোদিয়ে এই বা প্রধানমন্ত্রীগী এইখান বাহন ব্যবহার করব। এইখান বাহনত দেখিছে মোদী সম্বলিত ফটো ইয়াত লগোৱা হয়েছে। আগফালে যদি চাব যায় আগফালে সেই ফটো লগোৱা আছে, লগতে পিছফালে মোৰ সতীর্থ সঞ্জয় দেখা যায় পিছফালে মোদীর ফটো লগোৱা আছে। এই এইখন যখন বাহন দেখিছে এই বাহনখন উঠি অর্থাৎ উপর উঠি মোদিয়ে রাইজক সম্বোধন করব বা যুব রোড শো হোক বা রেলি হোক সেই রেলিত অংশগ্রহণ করব বলে এই মুহূর্তে জানিবলৈ পোৱা গৈছে। আর এনেকুৱা ধরনের বাহন যেহেতু গুৱাহাটীর লগতে যে 14টা লোকসভা সমষ্টি আছে সেই 14টা লোকসভা সমষ্টিত এনে ধরনের বাহন অনা হব আর এই বাহনখন অনার মূল কারণে হয়েছে যে নির্বাচনী প্রচারের বাবে অনা হয়েছে। আর যেহেতু মার্চ মাহত বা এপ্রিল মাহত নির্বাচনের দিন নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে আর তারবাবে ইতিমধ্যেই প্রস্তুতি সম্পন্ন করেছে। আর এনেকুৱা ধরনের বাহন বা বিভিন্ন ধরনের সামগ্রী যেহেতু সমষ্টিকেইটাত আহিব বলে জানিব পৰা গৈছে। আর বিজেপি কার্যালয় এখন দেখিছে আপুনি বিজেপি কার্যালয় আহিছে আর এই বাহনখন আর এই ইস্যুজুর বাহনখনে বিশেষকৈ তাৎপর্যপূর্ণ বহন কৰিছে। আর কব বিচারিম যে এই যখন বাহন আছে সেই বাহনখনতে সকল ধরনের ব্যবস্থা করা হয়েছে আর কেবল নির্বাচনী প্রচারের বাবে এইখন বাহন বিশেষকৈ বনোৱা হৈছে। আর লোকসভা নির্বাচন জনসভালে যে জনসভাত যাব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই জনসভাত এইখন উঠি পড়ে রাজ্য সম্বোধন করব। আর ইয়াত মই পূর্বতে উল্লেখ করা নহয় এটা উল্লেখ করিম যে আগফালেও সেই একদম মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফটো লগোৱা আছে, পিছফালেও নরেন্দ্র মোদী একে ধরনের ফটো লগোৱা দেখিবলৈ পোৱা গৈছে। আর গুজরাটের পর যেহেতু দুদিন এদিন পূর্বে গুজরাটের পর এই যে বিজেপি কার্যালয় আছে সেই বিজেপি কার্যালয়ত আহি উপস্থিত হয়েছেহি। আর এনে ধরনের বাহন বিভিন্ন সমষ্টি সমূহত এনে ধরনের বাহন পঠোৱা হব। আসলে বিভিন্ন সমষ্টি সমূহত নরেন্দ্র মোদীয়ে প্রচার চলাব যাওয়ার সম্ভাবনা আছে। কেবল মোদিয়ে নহয় কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ আন আন যে কেন্দ্রীয় নেতৃত্ব আছে সেই নেতৃত্ব সকল যেহেতু যে জনসভা আছে বা রোড শো আছে সেই বা অন্যান্য যে সভা আছে সেই সভাত অংশগ্রহণ করব। তার বাবেও বিশেষ বাহন অহার সম্ভাবনা আছে। কিন্তু এতিয়া কব বিচারিম যে বর্তমান এখন বাহন অনা হয়েছে, এইখন বাহন যে ইস্যুজু বাহন আছে সেই বাহনখন মোদীর বাবে অনা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাবে অনা হয়েছে। আর নরেন্দ্র মোদী যে রোড শো করব বা যে সভা করব বা আন আন যে অনুষ্ঠান করব এই ইয়ারপরাই যেহেতু রাজ্য সম্বোধন করব। আর এই পূর্বে দেখবলে পাওয়া গেছিল যে খানাপাড়াত 4 ফেব্রুয়ারীত যনসভা হয়েছিল সেই জনসভাত দেখবলে পাওয়া গেছিল যে এখন বাহনত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিতর প্রবেশ করেছিল বা খানাপাড়াত খেলপথার ভিতর প্রবেশ করেছিল জনসভার। ঠিক একদরে যে জনসভা হব সেই জনসভা সমূহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রোড শোকে আদি করে যে সভালে সভালে যদি আহে সেই সময় এখন বাহন ব্যবহার করা হব। গুজরাটের পর এখন বাহন আনা হয়েছে কেবল নির্বাচনের বাবে, নির্বাচনের প্রচারত যেহেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অংশগ্রহণ বা যাবলৈ বাবে এনে ধরনের বাহনখন অনা হয়েছে। আর এখন বিজেপির যে কার্যালয় আছে রাজ্যিক কার্যালয় সেই কার্যালয় রখা হয়েছে।